এটা তো রিমোট দিয়ে করলাম, এবার ম্যানুয়ালি দেখা দিচ্ছে। হ্যাঁ, রাইট সাইডটাও ঠিক বাদিকের মতোই, কোনো প্রকার কোনো স্ক্র্যাচ বা ডেন্ট কোনো হিস্ট্রি নেই। এবং এই গাড়িটা মাইলেজ ভাই যদি দেখেন দর্শকদের, অনলি 36,000। ভাই এটা কি জেনুইন মাইলেজ? জেনুইন মাইলেজ। মিথুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে S7 ক্লাসিক কার। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশে মেন রোডেই, মণিপুরী পাড়া 4 নম্বর গেটের সাথে। ওকে, আজকে কি গাড়ি দেখাবেন ভাই? ভাই আজকে দেখাবো নিসান এক্সট্রাইল, রাস্তার রাজা। রাস্তার রাজা, রাইট। গাড়ির কন্ডিশন কি ভাইয়া? ভাই কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, এবং এই গাড়িটি কিন্তু হাইব্রিড। আচ্ছা, হাইব্রিড গাড়ি। হাইব্রিড গাড়ি। মাইলেজটা ভালো পাওয়া যাবে? অবশ্যই ভালো পাওয়া যাবে মাইলেজটা। ওকে, গাড়ির মডেলটা বলে দিন ভাই। এই গাড়ির মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন হচ্ছে 2020-এ। বডি কিট থেকে শুরু করে কোনো কিছু নাই যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল বা রিপ্লেস করা হয়েছে, এরকম কিছু নাই। সেন্সর সহ আপনারা গাইডে পেয়ে যাচ্ছেন, এবং গ্রিলটাও খুব সুন্দর, এবং গাইডে কিন্তু 360 ক্যামেরা। আচ্ছা, 360 ক্যামেরা সহ আপনারা গাইডে পেয়ে যাচ্ছেন। কালারটা তো ভাই জেনুইন কালার। হ্যাঁ, অরিজিনাল হোয়াইট পার্ল কালারে। আপনার গাড়িটা হচ্ছে মিরপুর BRTA নাম্বার 18 সিরিয়ালের। আচ্ছা, মিরপুর BRTA নাম্বার এবং 18 সিরিয়ালের গাড়িটা, ঢাকা মেট্রো। প্রতিটা গ্লাস কি জেনুইন? প্রতিটা গ্লাস জেনুইন ভাই, সামনের পিছনে সবগুলো গ্লাস সেন্সর আছে। আচ্ছা, এবং আপনার গাড়িটাতে সবচেয়ে বড় দিক হচ্ছে যেটা, অরিজিনাল লেদার সিট, মানে অপশনের কোনো অভাব নেই গাড়িটাতে। ফুল লোডেড গাড়ি? ফুল লোডেড গাড়ি। ওকে, বাম পাশে বডিটা কি অবস্থা ভাই? ভাই বাম পাশে যদি দেখেন দর্শকদের, কোথাও দিয়ে কোনো একটা ছোট কোনো স্ক্র্যাচও নেই। আচ্ছা আচ্ছা, না ছোট স্ক্র্যাচ থাকে তাও নেই। এত ফ্রেশ গাড়ি, এত ফ্রেশ। টায়ারগুলো সার্ভিস কিরকম দিবেন? চারটা টায়ারই একেবারে নতুনের মতো আছে। আচ্ছা, চারটা টায়ারই আপনি এক বছরের ধরতে হবে না? একদম নতুন পেয়ে যাচ্ছেন চারটা টায়ার। রিমগুলো খুব সুন্দর। হ্যাঁ, গাড়ির সাথে অরিজিনাল রিম কিন্তু এগুলো। আচ্ছা, হাইব্রিড গাড়ির সুবিধা হচ্ছে শুধু মাইলেজটা ভালো পাওয়া যাবে। হ্যাঁ, এবং পরিবেশ সুরক্ষা রাখবে। হ্যাঁ। ওকে, ডোরগুলো কি? ডোরগুলো যদি দেখাই ভাই, শুরুতে এই দিক থেকে শুরু করে প্রতিটা বুশ থেকে শুরু করে ফিটিংস অরিজিনাল আছে। আচ্ছা, আর লেদার ইন্টেরিয়র প্রথমেই বললাম। আচ্ছা, 100% লেদার প্যাড। হ্যাঁ, 100% লেদার। ডোরের প্যাডগুলো 100% লেদারের পেয়ে যাচ্ছে। জি। এবং ভিতরের ইন্টেরিয়রটা এক কথায় অসাধারণ, খুব সুন্দর। 5-seater গাড়ি, নিসান এক্সট্রেল। নিসান এক্সট্রেল, জি। আচ্ছা, এবং সিট কভারগুলো 100% লেদার? হ্যাঁ হ্যাঁ, সিট কভার না তো ভাই, এগুলো তো অরিজিনালি এভাবেই আসে। আচ্ছা, যা আছে দরজার প্যাডসহ আপনারা 100% লেদার সিট পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর একটা গাড়ি, যাকে এক কথায় বলা হয় রুট মাস্টার। এবং এটার একটি আরেকটা অপশন দেখাচ্ছি আপনাদের। জি, রিমোটটা একটু দেন। কোনো প্রকারের টাচ ছাড়া ব্যাকডালা খুলে যাবে। আচ্ছা, ব্যাকডালাটা পাওয়ার পেয়ে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, খুব সুন্দর ব্যাকডালাটা আপনারা পাওয়ার পেয়ে যাচ্ছেন, চমৎকার। এবং প্রতিটা জয়েন্টই তো ভাই ফ্রেশ? প্রতিটা জয়েন্ট, ব্যাকলাইট অরিজিনাল আছে ভাই। আচ্ছা, প্রতিটা জয়েন্টই আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন। হেডলাইট, ব্যাকলাইট সব জেনুইন ভাই? জেনুইন পাবেন গাড়ির সাথে। এবং পিছনে যেটা বললাম যে হাত দিতে হবে না, আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি যে অটো আপনি খুলবে, লাগবে দুইটাই। আচ্ছা, এটা তো রিমোট দিয়ে করলাম, এবার ম্যানুয়ালি দেখা দিচ্ছে। আচ্ছা, সবভাবে এটা ইউজ করা যাবে, রিমোট দিয়েও ব্যবহার করা যাবে, হাতও ব্যবহার করা যাবে। জাস্ট প্রেস করে ছেড়ে দিলে অটোমেটিক উঠে যাবে, একদম ইজি। এবং পিছনে আপনারা অনেক স্পেস পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, অসাধারণ একটা গাড়ি নিসান এক্সট্রেল। এবং এটা এটা হচ্ছে হাইব্রিড গাড়ি। জি, হাইব্রিড। প্রতিটা জয়েন্ট সহ আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন। ফ্রেশ পেয়ে যাবেন। কোনো খোলা কাটা বা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাই। ওকে ভাই, রাইট সাইডটাও ঠিক বাদিকের মতোই, কোনো প্রকার কোনো স্ক্র্যাচ বা ডেন্ট কোনো হিস্ট্রি নেই। আচ্ছা, এবং আপনি যদি এই ডান দিকের চাকাগুলো দর্শকদের দেখান যে একেবারে ফ্রেশ অবস্থায় আছে। আচ্ছা, রিম সহ আপনারা? হ্যাঁ, রিমগুলো তো গাড়ির সাথে অরিজিনাল। গাড়ির সাথে অরিজিনাল রিম। হ্যাঁ, এবং 100% ফুল লেদার পেয়ে যাচ্ছে। দরজাগুলো একদম ফ্রেশ, খুব সুন্দর ফুল লেদারের গাড়িটা। যারা লাক্সারিজ গাড়ি পছন্দ করেন অবশ্যই মিথুন ভাইদের শোরুমে চলে আসবেন। খুব সুন্দর একটা গাড়ি নিসান এক্সট্রেল, রাস্তার রাজা। এবং প্রত্যেকটা ডোরে আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন। মিথুন ভাই একটু বসে দেখান ভাই, কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট তো নেই? না ভাই, কোনো ধরনের খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং 360 ক্যামেরা কিন্তু এটা। আচ্ছা, 360 ক্যামেরা সহ আপনারা গাইডে পেয়ে যাচ্ছেন, 25 স্টার্ট ক্রুজ কন্ট্রোলার সহ অপটিক্যাল মিটার। এবং এই গাড়িটা মাইলেজ ভাই যদি দেখেন দর্শকদের, অনলি 36,000। ভাই এটা কি জেনুইন মাইলেজ? জেনুইন মাইলেজ। আচ্ছা, 100% জেনুইন মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনারা, মানে গাইডের রাফ ইউজ হয় না? না না, এই গাড়িগুলো ভাই যারাই কিনে, 36,000 রাফ ইউজ করার মতো কেউ কিনে না। আচ্ছা, খুব শৌখিন লোকেরা এই গাড়িগুলো ইউজ করে, এগুলো তো রাফ ইউজ সাধারণত হয় না। এবং ড্যাশবোর্ডটা আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন। আর এসির পারফরম্যান্স তো 100% আইস কুল। জি, ফুল লোডেড গাড়ি নিসান এক্সট্রেল। চলেন ভাই আমরা ইঞ্জিনটা দেখি। ইঞ্জিন
ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ভাই ইঞ্জিনটা একেবারে রিকন্ডিশন গাড়িতে যেমন থাকে, আচ্ছা, যে সাউন্ডলেস একেবারে ওইভাবে আছে। আচ্ছা, ইঞ্জিনটা অলরেডি স্টার্টে আছে, কোনো নয়েজ নেই? না না না, কোনো প্রকার নয়েজ। আচ্ছা, এবং ইঞ্জিনটা সিসি কত ভাই? এটা হচ্ছে 2000 সিসি। 2000 সিসি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনারা। ইঞ্জিনটা স্টার্টে আছে, কোনো এক্সট্রা সাউন্ড নেই এবং স্মুথ একটা সাউন্ড। দর্শকদের যদি চেসিসের জায়গাটা দেখান, প্রতিটা জায়গা একেবারে ফ্রেশ অবস্থায় আছে। আচ্ছা, চেসিস পার্সেল আপনারা একেবারে ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। হাইব্রিড গাড়ি, এবং হাইব্রিড গাড়ির সুবিধা হচ্ছে মাইলেজটা ভালো পাওয়া যাবে এবং পরিবেশ সুরক্ষা রাখবে। জি ভাই, এই গাড়িগুলো সার্ভিস কিরকম দেয়? ভাই এই গাড়িগুলো সার্ভিস আপনাকে আজীবন ভালো দিবে যদি আপনি মেনটেন্সটা ঠিকভাবে করেন। আচ্ছা, যেমন হাইব্রিডেরও কিন্তু মেনটেন্স করতে হয়। আপনি যদি টাইম টু টাইম হাইব্রিডের মেনটেন্সটা ঠিকভাবে করেন, আপনাকে কখনোই এই গাড়ি ডিস্টার্ব দিবে না। ওকে ভাই, গাড়িতে কোনো কাজ আছে? ভাই আপাতত পরিস্থিতি কোনো প্রকারের কোনো কাজ নেই গাড়িটাতে। ভাই এটা হচ্ছে নিসান এক্সট্রাইল 2015 মডেল, 2020 রেজিস্ট্রেশন, অল পেপার্স আপ টু ডেট। এটা হচ্ছে 2000 সিসি। হ্যাঁ, গাড়িটা মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন হচ্ছে 2020। ওকে ভাইয়া, দাম কত যাচ্ছেন গাড়ি? ভাই এই গাড়িটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 30,90,000 টাকা। অবশ্যই কমবে, কাস্টমার শোরুমে আসলে অবশ্যই দাম কমাবেন। অবশ্যই। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন ভাই। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 0168683836। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।